চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে রোববার বিকেলে চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সালাউদ্দিন সুমন। তিনি বলেন, আমি দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি এবং চাটখিল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন শেষে ছাত্রলীগের রাজনীতি থেকে বিদায় নিয়ে বর্তমানে চাটখিল উপজেলা যুবলীগের রাজনীতি করছি। আমি উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী। আমার প্রতিদ্বন্দ্বী কতিপয় রাজনৈতিক নেতার যোগসাজশে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচুকরি মহল বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে। আমি আপনাদের মাধ্যমে ওই মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরে চাটখিল উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে খিলপাড়া বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নেতা কর্মীদের অভিযোগ করে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা ছাত্রলীগ যুবলীগ কারোর সাথে কম্বল বিতরণে বিষয়টি সমন্বয় করেনি। এক পর্যায়ে তিনি ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীদের সাথে বাকঘণ্টা জড়ায়। এই সময় নেতা কর্মীদের সাথে তর্কে জড়িত হয়ে উনি উত্তেজিত হয়ে পড়েন। তিনি এর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ঘটনাস্থলে উত্তেজিতভাবে কথা বলায় এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তিনি আমার পিতার সমতুল্য। অতীতেও তিনি যখন অসুস্থ ছিলেন আমি সবসময় ওনার খোঁজ খবর রেখেছি। বস্তুত সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি। আপনারা জানেন আমি দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি এবং চাটখিল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন শেষ করে ছাত্রলীগের রাজনীতি থেকে বিদায় নিয়ে বর্তমানে চাটখিল উপজেলা যুবলীগের রাজনীতি করতেছি। আমি উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী। আমার প্রতিদ্বন্দ্বী কতিপয় রাজনৈতিক নেতার যোগসাজশে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রি মহল বিভিন্ন সংবাদ মাধ্যমে ও গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। এই ধরনের ঘটনায় আমি বিস্মিত। আমি আপনাদের মাধ্যমে এই মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।